এই যে আমাদের খরগোশটা, গতকালকেও দেখছিলাম কত সুন্দর খরগোশটা, ভালো খাওয়া দাওয়া করতেছিল। আজকে সকালে উঠে মা দেখে যে এই খরগোশটা মারা গেছে। খরগোশটা একটু পরে আমি এটাকে মাটি দিয়ে দিব। এই দেখেন আমাদের সাদা খরগোশটা মারা গেছে, কি জন্য মারা গেছে এটা তো বুঝতে পারতেছি না। এগুলোর তো আমরা ভালোই খাবার দাবার দিয়ে রাখতাম, সবকিছু দিয়ে রাখতাম, তারপরে যে কেন মারা গেল। এই যে দেখেন আমাদের চীনা হাঁসগুলো একদম লাগতেছে যে অ্যাডাল্ট চীনা হাঁসগুলো। এগুলার আগের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে এগুলো কত ছোট ছিল, এখন মাশাআল্লাহ অনেক বড়। এ পাখির কথা কি বলতাম আর, এ পাখিগুলা কোন উন্নতি দেখি নাই পাখির গুলার, শুধু খাওয়া দাওয়া করে আর ডাকাডাকি করে। আর এখনই আমি লাগাবো না এটার হাড়ি, এগুলার শীতকালে আমি হাড়ি লাগাবো, এগুলার এগুলা এগুলার মতোই থাকুক। আসেন আমরা অন্য কিছু দেখি। এই যে একজোড়া কবুতর, সব কবুতর তো চড়ে নিয়ে গেছে, কিন্তু এই একজোড়া খালি কবুতরটা ছিল এই ঘরে, ওই কোনার ঘরের। আর এখানে বাকি যত আছে কবুতর এগুলো সবগুলাই লেগে গেছে। এখন আমার টেনশন এই কবুতর গুলা কি জোড়া আছে নাকি দোনোটাই নর। আমার মনে হয় যে হাতে ডান সাইডেরটা হইলো আপনার মাদি কবুতর আর বাম সাইডেরটা হইলো নর কবুতর। কাঠবিড়ালি জ্বালাই দেখেন কি করা লাগতেছে। এই যে পেয়ারার ভিতরে পলিথিন কাপড় দিয়া বাইরে রাখা হয়েছে যেন কাঠবিড়ালি না খেতে পারে। শুধু পেয়ারাই না, এই যে এইগুলা কি করে দেখেন, এই জায়গায় দুন্দুল গাছ আছে, এই দুন্দুল দুন্দুল সহকারে কাইটা খেয়ে ফেলে, ওরা দুন্দুল বড় হইতে পারে না, এই জন্য এইগুলা দেওয়া হয়েছে। মাশাল্লাহ কাঁচকলা গাছগুলা ভালোই আমাদের। এই যে কলা কাঁচকলা এখন খাওয়ার উপযোগী হয়ে গেছে। আরো আছে ওই পাশে, আপনাদের দেখাইতেছি চলেন। এই যে এখানে আছে আমাদের বাড়ির পিছে, এই যে কাঁচকলা গাছটা এটা তো ভেঙে গেছিল। এই দেখেন কলা, এই কলা যদি আমরা কলা গাছটা কেটে ফেলতাম তাহলে কিন্তু এই কলাগুলা এতদিন তাজা থাকতো না। কলা গাছটা আপাতত ঠিকা দিয়া রাইখা দিয়া কলা দু একটা করে আমরা রান্না করে খেতেছি, এই জন্য এখনো কলা সুন্দর আছে। আর এই যে পাশে এই দেখেন এখানেও কাঁচকলা হইতাছে, কাঁচকলা বাড়ি আমাদের ভর্তি, সবজির আমাদের যোগান এখান থেকে আসে। আরো অনেক অনেক সবজি আছে আমাদের, চিচিঙ্গা দুন্দুল, আমাদের সবজি কিনতে হয় না, মোটামুটি সব আমরা নিজেরাই উৎপাদন করি। এই যে দেখেন খেত লাগানো হয়ে গেছে, জ্বালা লাগানো হয়ে গেছে এইখানকার, আর এখানে বাকি আছে, দু একদিনের ভিতরে এইগুলোও লাগানো হয়ে যাবে। এটাই ছিল আমাদের আজকের ভিডিও, আগামীতে আরও ভিডিও আনবো। সাথেই থাকুন আমাদের, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।